ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের ভাই ফোটার উৎসব বাঙালিদের দুর্গাপূজার পরে যে অনুষ্ঠানটার জন্য আমরা সবাই দিদি বোন ভাইরা সবাই অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে। কি ওই তো আমরা সবাই করে থাকি, কিন্তু যে আমি এক অভাগা কপাল নিয়ে জন্মেছি একটাই মেয়ে। কিন্তু হ্যাঁ, বিয়ের পরে আমার কোনো অভাব হয় না, কারণ বিয়ের অভাব হয়নি বলে কি কি বলতো, বিয়ের পরে আমার নন্দাইদেরকে আমি ফোঁটা দিই, আমার ভাসুরকে ফোঁটা দিই। তো যাই হোক, ওদেরকে দিয়ে আমার সেই স্বাদ আমি পূরণ করে নিয়েছি। তো কি বলতো, খুব খালি খালি লাগতো আগে, এই দিনটা এলে না মনটা খুব খালি লাগতো। ও আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখন আলিপুর দুয়ারে নেই, আমি সোজা উড়ে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে ভাই ফোঁটা পালন করবার জন্য। আর এই যে মাদের মা বাপিকে ছেড়ে দিয়ে যাচ্ছি, এটা একটা বিশাল বড় আর কি মন খারাপের জায়গা আমার। তো একবারই দুটো কাজ সেরে নেওয়ার জন্য আর কি এলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। সবাই আজকে সকাল থেকে আমরা প্রত্যেকে ব্যস্ত, খাসির মাংস মুরগির মাংস কি হবে না হবে যা হয় আর কি, কে কি খাবে না খাবে এটা নিয়ে সবাই ব্যস্ত, বুঝতে পারলে। তো যাই হোক বন্ধু, আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই তাড়াহুড়োর মধ্যে আছে, আমি ব্লগটা স্টার্ট করেছি সেটাও আমি ভুলে গেছি যে ব্লগটা যে আমি স্টার্ট করে দিয়েছি। তো চলো হ্যাঁ সাথে থাকো, প্রদীপটা ধরাতে হবে, আর এদিকে খাবার দাবার ঘুগনি পায়েস মিষ্টি, এখন লুচিটা গরম গরম দেওয়া হবে। ওরে বাবা, লুচিগুলো কত ফুলেছে গো, বেশি দিও না আগেই, হ্যাঁ হ্যাঁ বেশি দিও না, একদম বেশি দিতে যেও না। লাইন দিয়ে লাইন দিয়ে সব লাইন দিয়ে দাদাকে দিয়ে দাও, আজকে দিদি বোন আর ভাইদেরই কামাই। না তেলটা দি, যাই ইয়ে একটু চুল হোক দাদা ভাই, এটাই আসি বলি, চুলটা দাও চুলটা দাও, ভালো করে চুল দিও, চুল কিন্তু বেরিয়েছে কিন্তু অনেক, দাও যাই ভূ গিফট দরকার নাই, গিফট দরকার নাই, গিফট দরকার নাই, ইয়ে সে আমাকে একটু ধান দুর্বাটা দাও, এই যে কেমন দাদা হয়েছে কে জানে, ধান দুর্বাটা দাও ওকে, বাবারে কি পকেট থেকে কি বার করবে গো, ওরে বাবা 500 টাকা বন্ধুরা, 500 টাকা দাই বা, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, ভালো শাড়ি
সব তুলতে থাক, ফটো ভিডিও যা পারবি তুলতে থাক। আজকে হচ্ছে তোদেরই দিন, তাড়াতাড়ি কর। এই আমার ভাসুরকে দিচ্ছি কিন্তু, দাদা ভাই কতজন আসলো বলতো? যদি কারোর মাথায় হুকুন বা ড্যান্ড্রফ থাকে সব চলে যাবে। দেখবি সাবধানে, এই পড়লো 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 পড়লো, একটা পড়লো, একটা পড়লো। না না না, এই পাওয়ার এটা ধান্দুর বাটা দিয়ে ইউটিউবে সাকসেস জানো, ইয়ে কি বলে ওটা, ভিউ জানো, বড় ব্লগার, বড় বড় সব জানো, আর জানো, আচ্ছা ঠিক আছে, সব ভিডিও জানো। ও বাবা, এবার কি আমার কি আশীর্বাদে কি একটাই মন্ত্র? খাবার খাবে সেই চিন্তা করছি, এখানে থালা প্লেট সব শেষ। আরে বাবা, আজকে কিন্তু এই ভাই ফোটার দিনে দিদি আর ভাই মানে বোন যারাই থাকে একটাই কিন্তু উদ্দেশ্য থাকে, কি বলতো? কি রোজগার হলো, আমি এটা খাবো না, আমি খাসির মাংস খাবো, খাসির মাংস। এইটা কি শেষ তো প্লেট? এই মুখটা বলছে দেখবে, এই দেখে নাও তো আমার ভাসুরের মুখটা, দেখতে পাচ্ছ? খেতে ব্যস্ত, মানে আজকে আমাদের ঘরে একদম তালগোল অবস্থা, তালগোল সকাল থেকে। আর যে তোমাদেরকে জানাবো যে আমি এসেছি আর কি শ্বশুর বাড়িতে, সেটুকু সময় পাইনি, মানে কালকে রাত্রিবেলা এসেছি 9টার সময়, আর আজকে এইসব পর্ব মিটাতে মিটাতে শেষ। সবাই এখন খেতে ব্যস্ত, এবার আমরা সবাই খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। এবার আমার, এবার আমরা একটু পেটটা পুজো করে নিই, তোমাদের তো পেট পুজো হয়ে গেছে। তাড়াতাড়ি করো গো, লুচি দেখে নিয়ে সবার, সব ভাইদের পেটগুলোকে ভরিয়ে দিলে আর আমাদের বোনগুলোর কি হবে? চলো চলো চলো, খাওয়াটা খেয়ে নিই, সব বসে গেছে। দেখো কি লুচি ভাজার তেলের গন্ধ, ফ্যানটা চলছে না, লুচি ভাজার গন্ধ ওটা হচ্ছে এসে চন্দনাদির। চলো খেয়ে নি, হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে, এই ভাইদের চক্করে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে বন্ধুরা। খেতে দাও খেতে দাও, তারপরে শাড়ি জামা কাপড় সব ছাড়া হবে। ও এদিকে মারা খাচ্ছে, দেখাই মারা এখানে বসে খাচ্ছে, খেতে ব্যস্ত। দেখো না তাকাচ্ছেও না, একটু একটু তাকাচ্ছেও না, এত খেতে সব ব্যস্ত। এই আমার দিদি কি বলছে, কমেছি না ফুলেছি, লুচির মতো ফুলেছি না কমেছি বলছে। আচ্ছা আমি কি রাক্ষস বন্ধুরা, আমি কি রাক্ষস? আমাকে দেখে কি তাই মনে হয় বলতো? এতগুলো আমি খেতেই পারবো না, প্রথমত পরে খাসির মাংস খাবো, এখন যদি এগুলো খাই না খেতে পারবো না। এইটা নিয়ে নাও না গো, নষ্ট করো না, রাত্রিবেলায় আমাদের হয়ে যাবে, যেটা বাজবে সেটা রাখবে। কি স্পেশাল জিনিস, ওটা তো আমার আনার কথা ছিল। বললাম না চর্বি, ওইটাও আরেকটা আছে।